ভালোবাসার শহর উত্তরপাড়া, ভালো লাগার শহর উত্তরপাড়া, হুগলি জেলার প্রথম শহর উত্তরপাড়া, পশ্চিমবাংলার প্রথম পৌরসভা উত্তরপাড়া, বৈশিষ্ট্যের শহর হলো উত্তরপাড়া, মিষ্টি মিঠাইয়ের শহর হলো উত্তরপাড়া, রাজার রাজা উত্তরপাড়া। আর এই উত্তরপাড়ার বৈশিষ্ট্যের এক বৈশিষ্ট্য হলো এক রেস্তোরাঁ আমন্ত্রণ। চলুন দেখা যাক কি বৈশিষ্ট্য আছে এই রেস্তোরাঁতে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কোনো ট্যুরিজমের ভিডিও বানাচ্ছি না। আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হলো আমাদেরই উত্তরপাড়ারই একটা রেস্টুরেন্ট, নাম হোটেল, যার নাম আমন্ত্রণ। আমি আজ এখানে এসেছি, এখানে আপনাদের দেখাবো এখানে কী কী পাওয়া যায়, এখানকার মালিকের সাথে কথা বলাবো। আর এই রেস্টুরেন্টে একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটা কী সেটা আমি যখন ওনার সাথে কথা বলাবো উনিই বলবেন এই রেস্টুরেন্টের বিশেষত্বটা কী। তো চলুন ভিডিওটা বানাই। ইনি হলেন এই রেস্টুরেন্টের প্রপ্রাইটার, আপনার নামটা কি? আমার নাম নন্দদুলাল বেরা, সবাই গুরু হিসাবেই চেনে। তো সকালবেলায় আপনাদের এখানে কি কি পাওয়া যায়? সকালবেলা আমরা টিফিনে করি, সকালে রুটি করি, রুটির সাথে সবজি থাকে, এবং তারপরেই ভাতের আইটেম, ভাতের লাঞ্চের আইটেম পুরোটাই আছে। আর দুপুরবেলায় ভাতের সাথে আপনারা কি কি বানান? ভাতের সাথে আমি আপনাকে দেখাচ্ছি, করব। চলুন ভেতরে যাই, উনি দেখাবেন কি কি পাওয়া যায়। আমরা ভাত করি, ভাতের সাথে কাতলা মাছ ফুলকপির তরকারি করি, তারপর কাটা পোনা মাছ করি, এখানে ঝোলা ভেটকি করি, মানে অনেক রকমের মাছের আপনাদের মোটামুটি আইটেম থাকে, একটা নয় অনেক, তিন চার রকমের মাছের আইটেম থাকে। একদম ঠিক বলেছেন। তারপরে আমরা চিকেন কারি করি, চিকেনও আছে, খুব ভালো। তরকারি করি আমরা তিন রকম, আজকেই হয়েছে শুক্তো, হয়েছে শুক্তো, দেখে বোঝা যাচ্ছে শুক্তো। আজকে একটা ওই পালং শাকের তরকারি করেছি, এদিকে আলু পোস্ত করেছি, ভাজা করি দু তিন রকমের, একটা নর্মাল ভাজা করি, আলু পেঁয়াজ করি ভাজা, বেগুন ভাজা, কুরকুরে আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে। আপনাদের এখানে যেটা দেখছি বসে খাওয়ার সাথে আপনারা পার্সেলের ব্যবস্থাও আছে? হ্যাঁ। তো আপনারা কি হোম ডেলিভারি করেন? হ্যাঁ, হোম ডেলিভারি, আমি সুইগির সাথে অ্যাড আছি, সুইগির সাথে অ্যাড আছে, আপনারা হোম ডেলিভারিও করেন। আর আপনাদের নিজস্ব আছে? নিজস্ব, আপনাদেরও ফোন করলে আপনারা হোম বাড়ি গিয়ে পৌঁছে? হ্যাঁ হ্যাঁ, আমরা নিজস্ব ফোন নাম্বার আছে, আমরা দিই এবং সবাইকে বাড়ি বাড়িতে দিয়ে আসি, একটা নর্মাল রেটে দিয়ে আসি। যেটা আপনাকে আমি জিজ্ঞেস করছি সেটা হলো, এই উত্তরপাড়ার বুকে তো প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট আছে, কিন্তু শুনেছি আপনাদের একটা বিশেষত্ব আছে, আপনারা কোন একটা এনজিও র সঙ্গে যুক্ত। একদম ঠিক আপনি শুনেছেন। তো ওই কারণেই আমি এখানে আজকে ভিডিওটা বানাতে এসেছি। তো আমি ডিটেলটা জানতে চাই, কি রকম আপনাদের যে এনজিও র সঙ্গে আপনারা যে জুড়ে আছেন, তো কি রকম স্পেশালিটি লাগে, আপনারা কি কাজটা কি করেন এনজিও র সাথে? আপনাদের এনজিও অ্যাকচুয়ালি, এনজিও তো আমরা সাথে যুক্ত এই কারণে আপনার বিশেষত্ব বলছি, আমাদের যারা প্রতিবন্ধী তারা, যারা সত্যিকারেই মানে কাজ করতে কম পারে, তাদের জন্য এই প্রজেক্টটা আমাদের দেওয়া, এবং তাদের সাথে আমরা এই যে আছে, আমাদের সাথে পাশেই আছে, এখানে আমাদের হাবুদা আছে, তারপর এখানে গোপালদা আছে, রামবাবু আছে, তপনগিরি আছে, নর্মাল লোক এবং প্রতিবন্ধী সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করি। মানে এটা আপনাদের স্পেশালিটি, মানে আপনারা প্রতিবন্ধীকে আপনারা কাজে লাগান, যারা অন্য কেউ নিতে চায় না, যারা বলে এর দ্বারা কোনো কাজ হয় না, আপনারা সেই জায়গাটা একদম দেখিয়ে দিয়েছেন যে এরা কাজ করতে পারে, এরা কিন্তু ইউজলেস নয়। যেটা আমি শুনেছিলাম আপনাদের এখানে একটা স্পেশালিটি আছে, ওই জন্যই আপনাদের এখানে আসা, দেখুন অনেক হোটেল রেস্টুরেন্ট তো এখানে আছে উত্তরপাড়ায়, তো আপনার থেকে হয়তো কিছু মনে করবেন না, হয়তো আপনার থেকে ভালো হতে পারে, কিন্তু এই যে স্পেশাল একটা শুনেছিলাম যে আপনারা কোন একটা এনজিও র সঙ্গে যুক্ত আছেন, সেটা নিয়ে আপনারা কাজে লাগান, সেইটাই যে এই জিনিসটা।
তো আমি আজ জানতে পারলাম, তো আপনাদের এনজিও নামটা কি, যেটার সঙ্গে আপনি আছেন? আমাদের এসসিএস বলে একটা এনজিও আছে, আমরা প্রতিবন্ধীদের পাই, ওনারা পাঠায় এবং সিলেক্ট করে, তার জন্য আমরা ওই এসসিআর এর সাথে যুক্ত। ওনারা সিলেক্ট করে দেয় যে কোন কোন প্রতিবন্ধী কোথায় কি কাজ করবে। আমাদের 50 এরকম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, মিষ্টি দোকান আছে, যাদের মাধ্যমে ওরা কাজ পায় আর কি। তো এটাই আমার খুব জানার ইচ্ছে ছিল এবং বাকিদেরও জানানোর ইচ্ছে ছিল, কারণ এই মুহূর্তে হয়তো আপনিও যেমন সোশ্যাল মিডিয়াতে আপনি যেমন আছেন, হঠাৎ করে একটা মহিলা উঠে এসছে নন্দিনী বলে, তো স্পেশালিটি কি তো আমি জানি না, খালি ওনাকে দেখতে ভালো, কিন্তু আর তো কিছু স্পেশালিটি ওই আমি অনেক ভিডিওতে দেখছি ওনার কোনো আর কিছু রূপ ছাড়া তো কিছু নেই। কিন্তু এইটাই যে লোককে জানা উচিত যে রূপে রূপ তো লোকে মানুষ সারা জীবন ধরে রাখতে পারে না, কিন্তু একটা প্রতিবন্ধীকে যে কাজে লাগানো যায় এই জিনিসটাই তো লোকের জানা দরকার। এই জন্য আমি যে আপনাদের রেস্টুরেন্টে এসেছি এইটাই কারণে আমি এসেছি, যে জানার জন্য কিরকম আপনাদের এনজিও কাজ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, তো চলুন আপনার সঙ্গে আমি একটা সেলফি ভিডিও নিয়ে নিই। ইনি সেই প্রোপাইটার যার সঙ্গে আমরা কথা বলছিলাম, তিনি সেই এনজিও এর সঙ্গে যুক্ত আছেন এবং ওনার আমার কাছে এই মুহূর্তে 5 প্রতিবন্ধী কাজ করছে, 5 প্রতিবন্ধী ওনার সাথে কাজ করছে রেস্টুরেন্টে। তো এটাই এদের স্পেশালিটি। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং ভাইরাল করবেন, যে এখানে রূপ নয়, এখানে সত্যিকারের গুণটাকেই কাজে লাগানো হয়, যে মানুষ যে প্রতিবন্ধী হলেও যে কাজে লাগে, যে কাজ করে, সেটা এনারাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এটাই এনাদের টিআরপি, যে এখানে এনারাই ওদেরকে দিয়ে কাজ করায় এবং ওরা কাজ করতে পারে এবং তাদের রেস্টুরেন্ট খুব ভালোভাবেই চলছে, কোনোভাবেই বিঘ্ন করছে না। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এসে। নাইস টু মিট ইউ।